হ্যালো গাইস, কেমন আছো? চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এন্ড আজকে আমরা আবারও খেলতেছি অ্যাজ ইউজুয়াল মাইনক্রাফট। ওকে, সো আজকে আমরা খেলবো মাইনক্রাফট সার্ভাইভাল। বাট একটা টুইস্ট আছে আজকে। সো আজকে আমরা একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করতেছি, সবকিছু নর্মাল, ইউনো ডিফিকাল্টি আমি হার্ড দিয়ে দিবো। আই ডোন্ট নো কেন আমি হার্ড দিতেছি, বাট আমি হার্ড দিতেছি, ঠিক আছে? সো পরে পস্তাবো কিনা আই ডোন্ট নো। And also, most important যেটা সেটা হচ্ছে আমরা যাবো এখানে মোর ওয়ার্ল্ড অপশন, ঠিক আছে? দেন জাস্ট ওয়ার্ল্ড টাইপে যাব এন্ড আমরা সুন্দর করে এটা ক্লিক করে সুপার ফ্ল্যাট করে দিব, ঠিক আছে? তো আমি এটা ক্যান করতেছি, আমার ইচ্ছা হয়েছে তাই করতেছি, আমি জানি না আমি ক্যান করতেছি। এনিওয়ে, সো বেসিক্যালি আজকে আমরা খেলবো সুপার ফ্ল্যাট ওয়ার্ল্ডে। আমরা ট্রাই করবো সুপার ফ্ল্যাট ওয়ার্ল্ডে সার্ভাইভ করার, কয়দিন করতে পারবো সার্ভাইভ আই ডোন্ট নো, কেমন হবে আই ডোন্ট নো, বাট স্টিল লেটস ট্রাই দিস। অ্যান্ড আমি ওয়ার্ল্ডের নাম দিব মেবি ইউনো ফ্ল্যাট ওয়ার্ল্ড। ওকে, সো আই এম রেডি টু গো অ্যান্ড লেটস সি কেমন হয় আমাদের এই ফ্ল্যাট ওয়ার্ল্ডের জার্নি, কয়দিন আমরা খেলতে পারি, টিকে থাকতে পারি, লেটস সি। ওকে, সো ক্রিয়েট দ্য নিউ ওয়ার্ল্ড। অল রাইট গাইস, তো আমি চলে আসছি সুপার সুপার ফ্ল্যাট ওয়ার্ল্ডের মধ্যে অ্যান্ড এই দুটো আমার মারার জন্য তারা করছে। এখন আমার এখান থেকে পালাইতে হবে, বিকজ গাইস এইখানে আমি নর্মাল ওয়ার্ল্ডের মতো খেলতে পারবো না, বিকজ এখানে কোনো ট্রি নাই, কিচ্ছু নাই। অ্যান্ড ও মাই গড, থ্যাংক গড সামনে আমি কয়েকটা জিনিস পেয়ে গেছি, লাইক পুরা জায়গার মধ্যে মাত্র এই কিছু, আই থিঙ্ক ওটাকে মারেনি, বিকজ এইখানে আমার ফুডের জন্য অনেক কষ্ট করতে হবে। সো এগুলাকে মারতে এখন আমার অনেক কষ্ট করা লাগবে, লাইক সিরিয়াসলি ব্রো, দূরে দূরে এদিকে মারতে হবে আমার, মানে আমার কাছে মারার মতো কিচ্ছু নাই, সিরিয়াসলি। ও মাই গড, হাত দিয়ে মারবো আমি এগুলো রে, কতক্ষণ লাগবে আল্লাহ জানে। প্লিজ প্লিজ ভাই একটু মর, ওই যে স্লাইম স্লাইম, ভাই 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 ভাই, প্লিজ প্লিজ প্লিজ। আরে ভাই এই যে আমার পিছে পড়ছে স্লাইম, ও থ্যাংক গড ফুড পাইছি ফুড পাইছি। ও মাই গড, মুরগি 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 মুগড়ি 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 মুগড়ি, প্লিজ ডাই মুরগি। ওই যে ওই যে স্লাইম পিছন দিয়ে খালি মারে ভাই, কতগুলো স্লাইম। ও মাই গড, ওকে 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 ওকে, আমি আল্লাহ আল্লাহ, নো 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 no 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 I'm already dead, okay please, I'm a staff, amar kichu food paisilam bhai, egulo geche ga, where is my food, o je je paisi, oh my god, thank god, ei je slime gulo emne amar piche porle ami kemne ki korbo bhai, oi je allah, please kau die, oh my god, ore bhai, ওরে বাপরে, প্লিজ প্লিজ, ও নো 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 ভাই, সবগুলা মিলে আমার পিছে পড়ছে কেমনে কি। আমি জাস্ট এখান থেকে এই কাউটা মারে দৌড় দিব, বিকজ গাইস এই কাউটা মারতেই হবে আমার যেভাবেই হোক, বিকজ আমার ফুড লাগবে। আর আমি নেক্সট কোথায় যাই ফুড পাবো আল্লাহ ভালো জানে, ভিলেজ খুঁজতে কয়দিন লাগবে তাও আমি জানি না। সো আগে এটাতে আমি পিটাই ভাই, ওই যে ওই যে, মানে গরুও কম চালাক না, ঘুরে ঘুরে স্লাইমদের কাছে যাচ্ছে তাদের মারতে না পারি ওরে, মানে ভাই এমন চালু, ডাই 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 ডাই, প্লিজ ডাই প্লিজ, পায়ে ধরি আমি, ওরে ওরে ভাই 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 ভাই, প্লিজ প্লিজ মর, একদিনের জন্য মরলে কিছু হয় না ভাই। আরে আমারও দিক দৌড় দিছে, এরে 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 তুই মর, ওই 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 না 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 না, ডোন্ট কিল মি প্লিজ, ও ওকে ওকে নেভার মাইন্ড, হোয়ার ইজ মাই স্টাফ অ্যাগেন, আই থিঙ্ক এই সাইডেই, বিকজ এখানেই বজ্জাত গরুটা আছে। ওই যে আমার স্টাফ পাইছি, প্লিজ লেট মি গেট ইট, ও মাই গড, ভাই আমি কেন হার্ড মোডে দিছিলাম, ওরে ভাই, ও শিট, মরছে, স্টাফ নেওয়া দৌড় মারো ভাই, বিদুষী, রান, ও মাই গড। আচ্ছা সামনে শিপ আছে, শিপ নিয়ে নিই আমি, বিকজ আমার উল লাগবে বেড বানাতে, যদি একটা শিপে কাজ হবে না, বাট একটা পাইছি এই অনেক, এটা নিয়ে নিই আগে আমি। আর এই যে ছোটো ছোটো, ওরে ভাই আমি নাই, আমার লাগবো না ভাই কিছু, থাক ভাই আমার কিছু লাগবো না, ওই যে চিকেন পাইছি, ভিলেজ পাই গেছি, ইয়েস ভিলেজ পাই গেছি, ভাই হেল্প মি ভিলেজার্স, হেল্প মি প্লিজ, ওকে, আই থিঙ্ক এবার আমি কিছু রিসোর্স পাবো, বিকজ ভিলেজে আমি উড নিতে পারবো, স্টোন নিতে পারবো, সো প্যারা হবে না আই গেস। অ্যান্ড এদিকে আমাদের আয়রন গোলেম ভাইয়া আছে, ইয়েস আমাদের সবার থেকে বাঁচাবে। অ্যান্ড ও ফুড পাইছি, ভাই, থ্যাংক ইউ সো মাচ, ও মাই গড গাইস ফুড পাই গেছি, ওকে ফুড ইন দ্য রেস্কিউ, হেভেন ইন দ্য রেস্কিউ চলে আসছে আমাদের বাসাতে। অ্যান্ড এখান থেকে আমি, ও এখানে পানি আছে, আচ্ছা আমি এখান থেকে না ভাঙি, এখান থেকে ভেঙে নেই, ওকে উড পাই গেছি। অ্যান্ড এবার আমি একটা কাজ করি, কয়েকটা জিনিস বানাই ফেলি, লাইক একটা ক্রাফটিং টেবিল,
এন্ড মেবি কয়েকটা স্টিক বানাবো আমি। আগে আমি ফুড ক্রাফ্ট করবো, সবার আগে ফুড, তারপর অন্য কিছু। ওকে, 45টা ব্রেড আই থিঙ্ক, হ্যাঁ 10টা বানাইনি, বাকিটুকু এরকম থাক, হুইট লাগতে পারে পরে। ওকে, ইট ইট ইট, যাক বাবা বাঁচলাম। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমার আরও কিছু উড লাগবে, সো এই ঘরটা একটু তছনছ করা লাগবে আমার ভালোই। অ্যান্ড অলসো এখানে আমি ওয়াটার পাইছি, ওয়াটারও ইম্পর্টেন্ট জিনিস, এখানে কেয়ার করা যাবে। অ্যান্ড এখন আমার আয়রনের একটাই সোর্স, সেটা হচ্ছে আয়রন গোলেম ভাইয়া, ইউনো, ও ছাড়া আয়রন পাওয়ার কোনো আর চান্স নাই, বিকজ এই ওয়ার্ল্ডে আই থিঙ্ক 2-3 ব্লকের মতো ডার্ট আছে, দেন ইয়াপ বেড রক, তো সম্ভবই না একদমই। এনিওয়ে, তো আমি এখন এখান থেকে অনেকগুলো উড কালেক্ট করবো, দেন আমি ভিলেজটা একটু ট্যুর দিব, দেখবো যে ভিলেজে কী কী আছে। ওকে, এখানে অনেক কিছু পাই গেছি, আমি একটা পিকেক্স বানাইনি যাতে আমি কিছু স্টোন কালেক্ট করতে পারি। ওকে, আই থিঙ্ক দ্যাটস গুড। অল রাইট, এইবার আমি একটু সার্চ ইঞ্জিন চালাবো। এখানে কী আছে? ও বেড আছে, এখানে আমি রিসপন পয়েন্ট সেট করি যাতে আমি এখানে মরি, মানে মরলে এখানে সাথে রিসপন করি। অ্যান্ড এখানে আমাদের লাইব্রেরিয়ান মশাই, কী অবস্থা, এটা গিয়ে দিতে সাল্লাই জানি, যাই হোক। অ্যান্ড বুক শেলফ, ইয়েস, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, ওই তার আগে একটা কাজ করি আমি, এর বাড়িটা একটু ধ্বংস করা লাগবে আমার, বাট এমনভাবে ধ্বংস করবো যাতে কোনো ইউনো মানে মপ টপ ঢুকতে না পারে, জায়গা জায়গা থেকে একটা দুটা করে নেই, বেচারার সুরক্ষার ব্যবস্থা থাকা লাগবে, তাই না? নাহলে ভিলেজারটা আবার মরে যেতে পারে, বেচারা ভিলেজার, যাই হোক। সো আমি এখন বানাবো হচ্ছে একটা, আই থিঙ্ক একটা এক্স বানাই নেই। অ্যান্ড আমি বুকশেলফগুলো এখন এখান থেকে মারিয়ে দেবো। ওকে, বুকশেলফ মারিয়ে দিছি এখান থেকে, অ্যান্ড এটাই বা রাখবো কেন, ইউনো মানে এনিওয়ে। ওকে, সো উপরে কী আছে দেখি, উপরে কিছুই নাই, দ্যাট ইজ গ্রেট। অ্যান্ড এখান থেকে জাম্প মারি। ওকে, সো নেক্সট কে আছে এখানে আমাদের, কার্ডিওগ্রাফার। ওকে, এখানে একটা স্টিক, মানে সিরিয়াসলি ভাই, একটা স্টিক, ওরে গরিব রে, চেস্ট শুদ্ধ আমি তুলে নিয়ে গেলাম। অ্যান্ড এই পাশে যায় দেখি আর কি, এখানে কে থাকে, ও ব্লাস্ট ফার্নেস, ইয়েস ইয়েস ইয়েস, আই নিডেড দ্যাট সো মাচ। এখান থেকে আগে আমি একটা কাজ করি, তিনটা আমার ইয়ে লাগবে, স্টোন লাগবে, বিকজ আমার কাছে পিকেক্স নাই, স্টোনের পিকেক্স নাই, সো আমি একটা স্টোনের পিকেক্স বানাবো। অল রাইট, সো এটা আমি নিয়ে নেই, যাক ভালো হলো, একটা কাজের কাজ হলো একটা। এক মিনিট গাইজ, আমি এত খুশি হতেছি কেন, ব্লাস্ট ফার্নেস আমি করবোটা কি, এর মধ্যে আমি কি পুরাবো ভাই, এখানে তো আমি আয়রন ওরও পাবো না, কোনো ওরই পাবো না। ও ওয়াও, নাইস ব্রো। এনিওয়ে, সো পাইছি যখন নিয়ে নেই, অ্যান্ড একটা বেডও সাথে রাখি, ইউনো হাতে রাখা ভালো। অ্যান্ড এর মধ্যে কি আছে, ও মাই গড গাইস, ফুড পাইছি কতগুলো, আলু আছে, অ্যান্ড এখানে ওকের স্যাপলিং আছে, ও মাই গড, আমি এগুলো নিয়ে নিই সব, জাস্ট শুদ্ধাই নিয়ে নিব। অ্যান্ড এবার কি, ই ভিলেজার্স ভিলেজার্স ভিলেজার্স, ওকে অনেক কিছুই দিতেছে। আই থিঙ্ক আমি যদি এখানে পটেটো চাষ করি, অ্যান্ড এর কাছ থেকে এমারেল্ড নেই, এমারেল্ড দেবে অনেক কিছু কিনতে পারবো। আই থিঙ্ক আমি একটা কাজ করবো গাইজ, আমি এখানে ট্রেড করবো, একটা ট্রেডিং হল বানাবো, বিকজ এদের কাছ থেকে কিন্তু আমি ডায়মন্ডের স্টাফও কিনতে পারবো। ও ইয়েস, আমার আর্মার লাগবে, যাক ভালো জিনিসই পাইছি। অ্যান্ড গাইজ, এই পর্যন্ত প্রথম যে গাছটা আমি দেখলাম এটা সে আমাদের প্রথম গাছ, সো এই গাছটা আমি ভাঙবো না, এই গাছটা থাকুক, এটা আমার এখানে পাওয়া প্রথম গাছ। অ্যান্ড এইখানে ফার্মিং চলতেছে অলরেডি, ও নাইস, ক্যারট আছে, সো এখানে ফার্মিং চলুক, আমি এগুলো আর কিছু করতেছি না। অ্যান্ড এই যে আবার আবার ভাই ভাই, এই এই স্লাইমের কিছু একটা করতে হবে ভাই, মানে কি আর বলবো, আমি একা এখানে ঢুকি, অ্যান্ড আমার খাইয়ে নিই আগে, আমার হেলথের অবস্থা খারাপ করে দিছে। ওকে, সো গাইজ, আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই ভিলেজটাতেই থাকবো, অ্যান্ড শুধু একটা ভিলেজ অ্যাকচুয়ালি আমাদের হবে না, আমাদের আরও লাইক এক্সপ্লোর করে অন্যান্য ভিলেজ খুঁজতে হবে, বিকজ আমাদের যেতে হবে নেদারে, বিকজ গেমের আরেকটা পার্ট নেদারে যাওয়া, যেটা কিনা অনেক ইম্পর্টেন্ট। আর এখানে পানি আছে অনেকগুলো, নাইস নাইস। ওকে, এখানে আমি স্যাডেল পেয়ে গেছি, অনেক কিছু পাইছি, নাইস নাইস নাইস। এনিওয়ে, সো আমাদের যেতে হবে নেদারে, অ্যান্ড নেদারে যাওয়ার জন্য আমাদের লাগবে অবসিডিয়ান, যেটা কিনা আমরা এইখানে কোথাও মাইন করে তো পাবো না, বিকজ ইউনো ফ্ল্যাট ওয়ার্ল্ড। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টুল স্মিথ অর সামথিং লাইক দ্যাট খুঁজতে হবে। ওখানে আমি দেখো কত কিছু পাই গেছি, নাইস, গোল্ডের নাগেটও আছে, অ্যান্ড অনেক কিছু পাই গেছি, যাক ভালোই হলো। সো বেসিক্যালি আমাদের টুল স্মিথ আর ওয়েপন স্মিথ, ওটা কি বলে আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, যাই হোক, সেখানে আমাদের আই থিঙ্ক 2 পিস করে লাভা থাকে, আই মিন ইউনো 2 বাকেট লাভা থাকে ওখানে, অ্যান্ড অলসো ওই চেস্টের মধ্যে অনেক কিছু পাওয়া সম্ভব। বাট এখন এইখানে এই ভিলেজটা তো আমি কোথাও দেখতেছি না সেটা, সো দ্যাটস মিন আমাদের 10টা লাইক ইউনো 10টা আমাদের অক্সিজেন লাগবে, সো 10টা অক্সিজেন খোঁজার জন্য আমার অনেকগুলো ভিলেজে যায় যায় অ্যাটলিস্ট এমন 5টা ফিরে যেতে হবে যেখানে টুল স্মিথ আছে, অ্যান্ড ওইখান থেকে আমাদের চায়ে 5 দুকুনি 10 10 বাকেট লাভা আনতে হবে, অ্যান্ড তারপরেই আমরা নেদারে যেতে পারবো, লাইক সিরিয়াসলি ব্রো, টু মাচ ওয়ার্ক। যাই হোক, আমরা একটু ঘুমাই নেই।
ওকে, সো সকাল হয়ে গেছে এন্ড নাও এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওই আয়রন গোলেমটাকে আমি মারবো, বিকজ আমার লাগবে আয়রন, ইউ নো, বিকজ বাকেট বানাতে হবে, বাকেট ছাড়া তো লাভ আনতে পারবো না। এন্ড অলসো গাইস প্রচুর পরিমাণে স্লাইম, লাইক ভাই স্লাইমের অত্যাচার আর বাঁচতেছি না আমি। ওকে, আমার আয়রন গোলেম গেল কই? ও নো, আমার আয়রন গোলেমটা মারে দিছে। আর যাই হোক, ওরা যখন মারছে মারছে, বাট আমি আয়রন কয়টা পাইছি কেন দেখি তো, পাঁচটা আয়রন, হোয়াট দ্য হেল, থ্যাঙ্ক গড হাইস্ট ড্রপ করছে আই গেস, বা এর থেকে বেশি করে কিনা আমি জানি না, বাট আমি তো এর থেকে বেশি পাইনি কখনো। যাই হোক গাইস, তো আমি এখন একটা কাজ করি, এই আয়রনগুলো কাজে লাগাতে হবে খুব সাবধানে। তো সব থেকে ইম্পর্টেন্ট কি লাগবে আমাদের এখন, আই থিঙ্ক একটা বাকেট, ইয়েস একটা বাকেট সব থেকে ইম্পর্টেন্ট এখন। সো আমি একটা বাকেট বানাবো এন্ড দুইটা আছে, তো আমি সোর্ড আই থিঙ্ক বানাবো না, এই দুটোতে কি করা যেতে পারে আই এম নট শিওর গাইস। তোমরা আমায় কমেন্ট করে জানাও যে কি বানালে সব থেকে বেশি উপকার হবে, সো আমি দুটা রেখে দিলাম আপাতত। অল রাইট, সো আমাদের আরেকটা জিনিসও লাগবে, সেটা কিনা আর্মর, বাট আমার কাছে আয়রনের আর্মর বানানোর মতো তো কিছু নাই। সো আমি এখন যেটা করবো গাইস সেটা হচ্ছে আমি একটা আই থিঙ্ক কি বানানো যায়, ওয়েট, আই থিঙ্ক একটা হেলমেট বানাইনি লেদারের, এছাড়া আমার কিছু বানানোর নাই আর। আর এই বাচ্চারা কি দিতেছে, ও আমি এমআরএল দিয়ে এর কাছ থেকে লেদারের প্যান্ট কিনতে পারবো, বাট আমার কাছে দুইটা এমআরএল আছে, আরেকটা লাগবে। এনিওয়ে সমস্যা নেই, আমি ফার্মারের কাছ থেকে অনেকগুলো এমআরএল কালেক্ট করে নেবো, ফার্মিং করতে হবে আমাকে। তো গাইজ আমি এখানে কোনো বাইটারি কিছু বানাবো না, কোনো বিল টিল তেমন করবো না, বিকজ এখানে জাস্ট আমাদের সার্ভাইভ করতে হবে, কীভাবে সার্ভাইভ করে সেটাই আমাদের প্রধান লক্ষ্য। সো আমরা এখানে ভিলেজারদের বাড়িতে থাকবো ওদের সাথে, আর আমরা এখানেই ফার্মিং করবো ওদের ফার্মে, আর মেবি আমি ফার্মটা একটু বড় করতে পারি, বিকজ এটুকু ফার্মে কিছুই হবে না। হ্যাঁ এটা করা যায়, আমি একটু ফার্মটা বড় করতে পারি। সো আই থিঙ্ক আজকের এপিসোড এইটুকু থাকবে গাইজ, আই নো একটু ভিডিওটা হয়তো শর্ট হয়ে গেল, বাট আজকে আর কিছু করবো না আমি, আমার মোটামুটি প্ল্যানটা তোমাদেরকে বললাম যে আমার কী কী করা সম্ভব এখানে। তোমরা আমাকে স্যার আইডিয়া দিতে পারো যে আমরা এই সুপার ফ্ল্যাট ওয়ার্ল্ডে কীভাবে আর বেশি দিন সার্ভাইভ করতে পারি। অল রাইট, সো আমার আর মরা খাওয়ার ইচ্ছা নেই, যেন আমি ভিতরে চলে আসছি। এনিওয়ে সো আজকের ভিডিওটা আই থিঙ্ক এই পর্যন্তই, আজকে জাস্ট আমরা কিছু জিনিসপত্র কালেক্ট করে নিয়েছি, মোটামুটি সার্ভাইভ করতে পারতেছি আমরা। সো নেক্সট আমরা কি কি করব আর কি কি করে এখানে সার্ভাইভ করা সম্ভব, সো তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, এন্ড এই এপিসোড তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটা আই থিঙ্ক এই পর্যন্তই রাখতেছি, সো ভালো থাকো সবাই, তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।